সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা। প্রতিদিন বিকেল 5:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও। সংস্কৃতি চর্চা চলছে আমাদের পুরো দেশ জুড়ে। এই গান, কবিতা, নাটকের মাধ্যমে এই পুরো মানচিত্রে সংস্কৃতিকে যেভাবে লালন করা হয় তার প্রতিফলন পড়ে আমাদের জীবনে, আর জীবন আর সমাজের প্রতিফলন নিশ্চয়ই উঠে আসে মঞ্চে। আজ মঞ্চের কথা জানবো তার সামনের আর পেছনের মানুষদের কাছ থেকে। আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলী সদস্য কাজী সাইদ হোসেন দুলাল এবং খুলনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হুমায়ুন কবির ববি। হুমায়ুন কবির ববি এবং কাজী সাইদ হোসেন দুলাল, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। রাজশাহীতে শুরুতে যেতে চাই কাজী সাইদ হোসেন দুলালের কাছে। আমরা পুরো দেশ জুড়ে নাটকের যে চর্চা, থিয়েটারের যে প্র্যাকটিস, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গ্রাম থিয়েটার আপনারা শুরু করেছিলেন শ্রদ্ধেয় শিক্ষক সেলিম আল দীন তার আহ্বানে। যে উদ্দেশ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে গ্রাম থিয়েটারের চলার শুরু, সেই উদ্দেশ্য বা স্বপ্ন কিংবা সেই লক্ষ্য কতখানি অর্জন করা সম্ভব হলো? একদম প্রান্তিক পর্যায়ে মানুষকে থিয়েটারে কতখানি উদ্বুদ্ধ করা সম্ভব হলো? কাজী সাইদ হোসেন দুলাল, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রাক প্রস্তুতিকাল ছিল 1981। আমরা 83 সাল থেকে সারা দেশে গ্রাম থিয়েটার নাটকের যে আন্দোলন, এটি প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীন এবং নাসিরুদ্দিন ইউসুফ যৌথ যুগল শিল্প বন্ধুদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এটা আমরা শুরু করি। আজকে সারা বাংলাদেশে প্রায় 370টি নাটকের দল কাজ করছে। এখানে উল্লেখ যে আমাদের জেলা পর্যায়ে যেমন দল আছে, বিভাগীয় আছে, কিন্তু গ্রামে একেবারে পাড়াভিত্তিক নাটকের দলও আছে। আমরা সেখানে, হ্যাঁ, পাড়াভিত্তিক নাটকের দলগুলো হয়তো নিয়মিত নাটক করতে পারে না, কিন্তু বছরে 3-4টি শো করে। অনেক গ্রামের নাটকের দল আছে, তারা মাসেও নাটকের শো করে। এবং আমরা শুরুতেই যেটি চিন্তা করেছিলাম, বাংলাদেশ গ্রাম থিয়েটার যেটা ভেবেছিল যে ঔপনিবেশিক অথবা লেবেদেবের চিন্তার যে নাটক, 300 বছরের বাংলা নাটককে আমরা আসলে স্বীকার করিনি। আমরা মনে করেছি যে বাংলাদেশের নাটকের বা সংস্কৃতির ইতিহাসটি হাজার হাজার বছরের। আমাদের পুতুল নাচ আমাদের ইতিহাস, আমাদের যুগী পর্ব, আমাদের ভাসান যাত্রা, আমাদের একদেল যাত্রা, আমাদের লোকপালা আলকাপ, আমাদের গম্ভীরা, আমাদের যুগীর গান, এটি আমাদের হাজার বছরের লোকসংস্কৃতি। যার জন্য গ্রাম থিয়েটার শুরুতে লোকসংস্কৃতির অনুসন্ধান, লোকসংস্কৃতির উপরে গবেষণা, গ্রামের মৃতপ্রায় দলগুলোকে সংগঠিত করা এবং এর সাথে আধুনিক নাটকের মানুষ তাদেরকে সম্পৃক্ত করা, এটি সম্পৃক্ত করতে গিয়ে আমরা 1990 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের নেতৃত্বে গঠন করি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সেই বিভাগের ছেলেমেয়েদেরকে আমরা মাঠে হাতে কলমে লোকশিল্পের, যারা প্রতিনিয়ত আপনার আসরে বসেই পয়ার রচনা করে, ধোয়া রচনা করে, সুর রচনা করে, শরীরের ভঙ্গি রচনা করে, তাদের কাছে শিক্ষার জন্য প্রেরণ করি। এইভাবেই আমরা কাজ করতে থাকি এবং আমরা গ্রাম থিয়েটারের উদ্যোগে সারা দেশে গ্রামীণ মেলা প্রচলনের চেষ্টা করি। তার সূত্র ধরে আমার ওখানে পুঠিয়াতে আমরা 14টি জাতীয় লোকনাট্য উৎসব করেছি। এখানে প্রায় ধরেন 135টির মতো লোকদল তাদের পালা মঞ্চায়ন করেছে।
আমরা বগুড়াতে বৈশাখী মেলা করেছি, আমরা বংশায়েল নয়ারহাট, তারপরে আপনার ধামরায় বিভিন্ন জায়গাতে, আমরা ফেনীতে, আমরা কাহালুতে, আমরা পার্বতীপুরে আমাদের গ্রামীণ লোকমেলা বা লোক সংস্কৃতির উৎসবের আয়োজন করেছি। আপনি যে গ্রাম থিয়েটারের চর্চা এবং তার যে অভিযাত্রার কথা বলছেন, বিভিন্ন অঞ্চলের নামও উল্লেখ করলেন, সাধারণ মানুষ যারা দর্শক হিসেবে এই ধরনের লোকজ সংস্কৃতি দেখতে আসেন, থিয়েটার দেখতে আসেন কিংবা মেলায় অংশ নেন, তাদের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন? এবং একই সাথে জানতে চাই, এই প্রজন্মের যারা তরুণ তরুণী বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন, তারা থিয়েটারে কিংবা মঞ্চে আসার জন্য কতখানি আগ্রহ বোধ করছে? এই প্রজন্মের প্রথম উত্তরটা দিয়ে দিই যে এই প্রজন্ম, হ্যাঁ, সেই অর্থে স্যাটেলাইটের এই যুগে বা ইলেকট্রোমিডিয়ার এই যুগে তাদেরকে আমরা খুব ভালোভাবে পাচ্ছি না, কিন্তু যারা হৃদয় দিয়ে কাজ করে গ্রামের, সেই মানুষগুলো, যে মানুষগুলো সারাদিন পরিশ্রম করে অথচ রাত্রে বিনোদনের জন্য শিল্প চর্চা করে, গান করে, আর একটি শ্রেণী আছে যেটি সারা জীবন ছিল এবং আগামীতেও থাকবে, সেটি হলো লোকপালাতে যে ধর্মীয় বিশ্বাস অথবা কীর্তন অথবা যে আপনার মানুতের যে গান, যুগের গান, মানুতের গান, আপনার এরকম প্রচুর গান আছে, মনসার গান, মানুতের গান, গাজীর গান, মানুতের গান, এর একটা নির্দিষ্ট শ্রেণীর সমর্থক আছে, দর্শক আছে, যারা তাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী সারা বাংলাদেশে এই পালাগুলো মঞ্চায়নের উদ্যোগ নিয়ে থাকে। তাদের আগে না পালাগুলো তারা করে, আমরা সেগুলোকে চেষ্টা করতেছি যে যাতে করে এটি সংরক্ষিত করা যায়। কাজী সাইদ হোসেন দুলাল, ধন্যবাদ, আপনি সাথে থাকুন। আমরা হুমায়ুন কবির ববির কাছে যেতে চাই, খুলনাতে আছেন তিনি, সেখানকার সম্মিলিত সংস্কৃতি জোটের আহ্বায়ক, তার কাছে জেনে আসব একই প্রশ্ন নিয়েই তার কাছে যাওয়া। হুমায়ুন কবির ববি, আমরা গ্রাম থিয়েটারের যে বিস্তৃতির কথা শুনছিলাম, সংস্কৃতির চর্চা বিশেষ করে মঞ্চ কিংবা থিয়েটারের চর্চার ক্ষেত্রে খুলনাতে অন্তত সাধারণ মানুষের সাড়া কেমন পান? সেখানে একটি নতুন নাটক মঞ্চে আসলে সাধারণ মানুষ কিংবা দর্শকরা কতখানি আগ্রহ নিয়ে দেখতে যান, কিংবা একটি নতুন দলের গড়ে ওঠার জন্য ঢাকার বাইরের যে জেলাগুলি আছে, মফস্বল শহরগুলি আছে, সেখানে কতখানি সংগ্রাম তাদের করতে হয়, কিংবা কতখানি উৎসাহের সাথে থিয়েটার কর্মীরা সেখানে কাজ করতে পারছেন? হুমায়ুন কবির ববি, আপনার কাছে আবারও জানতে চাই যে বিষয়টি আমরা রাজশাহীতে কাজী সাইদ হোসেন দুলালের কাছ থেকে শুনছিলাম, গ্রাম থিয়েটার একভাবে সারা দেশে থিয়েটার চর্চার যে জায়গাটি সেটি তারা পরিচালনা করছেন, সাধারণ মানুষ ধরুন যে খুলনাতে, তারা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কতটা আগ্রহী হন এবং দর্শকরাই বা কতটা আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন? হুমায়ুন কবির বাবি, এই প্রশ্নটি নিয়ে ফিরবো আপনার কাছে, তার আগে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে কাজী সাইদ হোসেন দুলালের কাছেও শুনবো যে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে থিয়েটার কর্মীদের কতখানি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, এবং নিশ্চয়ই দর্শক আপনাদেরকেও সাথে পাবো, আমরা সারা দেশে যে থিয়েটার এবং নাটকের চর্চা, সেই সাথে সংস্কৃতির যে চর্চার বিষয়টি রয়েছে সেটি কতখানি চলছে সেটি নিয়ে জানবো, সাথেই থাকুন। আমরা বিরতির পর ফিরলাম মানচিত্রে, অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা। আমরা সারা দেশ জুড়ে থিয়েটারের চর্চা কিভাবে চলছে সেই বিষয়টি জানার চেষ্টা করছি। রাজশাহী থেকে আমাদের সাথে আছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী সাইদ হোসেন দুলাল এবং খুলনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হুমায়ুন কবির ববি। হুমায়ুন কবির ববি, এবার আপনার কাছে যেতে চাই, যেটা জানতে চাচ্ছিলাম যে
ঢাকার বাইরে যে নাটকের চর্চা, বিশেষ করে থিয়েটারের চর্চা, সেই চর্চায় কতখানি আগ্রহ দেখা যায় এই প্রজন্মের মানুষ, যারা তরুণ তরুণী আছে তারা থিয়েটারে কতখানি যুক্ত হতে চান, একই সাথে দর্শকদের মাঝে আগ্রহ কতখানি দেখা যায় সেই বিষয়টি যদি বলতেন আমাদের? খুলনাতে আপনার একটি সংকট আছে, সেই সংকট আমাদের, আমরা যারা নাট্য চর্চা করি তাদের জন্য কাজ করার ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে কাজ করে, সেটা হচ্ছে যে আমাদের আসলে কোনো মঞ্চ নেই খুলনাতে, যে কারণে আমরা যারা থিয়েটার চর্চা করি তাদের জন্য একটু সংকট বা দর্শকের জন্য একটি সংকট বিদ্যমান। তারপরেও আমরা সাম্প্রতিককালে বর্তমান সরকারের সময় একটি শিল্পকলা একাডেমির মঞ্চ নির্মিত হচ্ছে, আমরা আশা করছি যে এটা অদূর ভবিষ্যতে হয়তো আমরা পাব। এখানকার নাট্যচর্চায় গত 3-4 বছরের বেশি হয়েছে যে একটি গতি, মাঝখানে একটা বড় গ্যাপ গেছে, এখন একটি গতি আসার চেষ্টা করছে। 3-4টি দল যারা নিয়মিতভাবে চেষ্টা করছে নাটক করার, যে নাটকের জন্য দর্শক মোটামুটিভাবে আছে, যেহেতু মঞ্চ বা হলগুলো ভালো নয় সেই কারণে এক ধরনের সংকট থেকে যাচ্ছে। কিন্তু এর বাইরেও খুলনার শহীদ হাদিস পার্কে উন্মুক্ত মঞ্চে যখন নাটক হয় তখন প্রচুর দর্শক সেখানে উপস্থিত হন এবং তারা নাটক দেখে আনন্দিত হন বা শিক্ষা গ্রহণ করেন নাটকের ক্ষেত্রে। এছাড়া সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও আমাদের খুলনাতে যথেষ্ট গতি বর্তমানে বিদ্যমান। সেই গতির মধ্যে আমরা শহীদ হাদিস পার্কে, জাতীয় দিবসগুলো, খুলনা বিশ্ববিদ্যালয়, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির চর্চা, সঙ্গীত থেকে আরম্ভ করে, আবৃত্তির থেকে আরম্ভ করে আপনার নৃত্য, সব ক্ষেত্রেই পূর্বে যে কোনো তুলনার সময় এখন গতি লাভ করেছে। নাট্যচর্চার ক্ষেত্রে খুলনাতে প্রতিনিধি সংস্কৃতি সংস্থা, বিয়নমণি থিয়েটার, সত্যাগ্নি নাট্য সংস্থা, এই তিনটি দল কাজ করছে, পাশাপাশি খুলনার প্রাচীন নাট্যদল নাট্যনিকেতন মোটামুটিভাবে কাজ করে চলেছে। এই নাট্যচর্চায় দর্শকের ক্ষেত্রে আমাদের, আমি যেটা বললাম যে ওপেন স্টেজে যথেষ্ট দর্শক আমরা পাই, কিন্তু মঞ্চ মান ভালো না হওয়ার কারণে আমরা যে সমস্ত জায়গায় নাটক করি সেখানে আসলে দর্শক খুব ভালোভাবে আসতে পারে না। আর নাটকের মানের ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতা, লাইট সহ বিভিন্ন দিকে মিউজিক লাইটের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার কারণেও নাটকের মানকে আমরা ঠিক খুব উচ্চতায় নিয়ে যেতে পারছি বলে বলবো না। তার মধ্যেও সীমাবদ্ধতার মধ্যেই নাট্যকর্মীরা, দলগুলো যথেষ্ট চেষ্টা করছে, ধীরে ধীরে তার মান বৃদ্ধি পাচ্ছে। এই যে আপনি বলছিলেন নানা প্রতিবন্ধকতা পেরিয়েও নাট্যকর্মীরা কিংবা যারা থিয়েটার কর্মী তারা কাজ করে যাচ্ছেন, এর মাঝেও প্রতিভার যেটি বিষয় থাকে, সঠিক প্রতিভার মূল্যায়ন করা কি সম্ভব হয়? আমি শুধু খুলনার কথা বলছি না, ঢাকার বাইরে আরও যে সমস্ত জেলা শহর রয়েছে কিংবা মফস্বলে সেখানে যারা কাজ করছেন, সঠিক প্রতিভা কি সেই সমস্ত জায়গা থেকে উঠে আসার যে বিষয়টি থাকে সেটি সম্ভব? সম্ভব এই মুহূর্তে হচ্ছে বলে আমি মনে করি না, কেননা আমাদের যা কিছু নাট্যচর্চা তা বড়টাই হচ্ছে বা মুখ্য বিষয়টাই হচ্ছে ঢাকা কেন্দ্রিক, এবং মিডিয়ার বদৌলতে সব কিছুই ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়। সেখানে ঢাকার মানুষেরা হয়তো মনে করেন যে ঢাকাতে যখন হচ্ছে ঢাকা শিল্পকলা একাডেমি, মহিলা সমিতি কিংবা টেলিভিশনে যা হচ্ছে ওনারা যেটা করছেন সেটাই হয়তো একমাত্র বলে তারা মনে করেন। মফস্বলের দিক থেকে এটাকে বেছে বের করা বা মফস্বলের স্পেস তৈরি করে, জায়গা তৈরি করে দেওয়া, সেই ক্ষেত্রে আমি মনে করি না যে যথার্থভাবে কাজগুলো এগোচ্ছে। ধন্যবাদ হুমায়ুন কবির বাবি। একই প্রশ্ন কাজী সাইদ হোসেন দুলালের কাছে করতে চাই। আপনি সারা দেশে গ্রাম থিয়েটারের চর্চার পাশাপাশি, যেটি প্রশ্ন ছিল আমার খুলনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়কের কাছে, সঠিক প্রতিভার মূল্যায়ন, তাদেরকে খুঁজে বের করে আনা এবং সেই প্রতিভা যেটিকে আমরা বলি ঢাকাতে এসে সঠিকভাবে প্রতিভাত হওয়া, সেই বিষয়টি কি আদৌ সম্ভব হয় কি না, নাকি শুধুমাত্র সংস্কৃতি চর্চা করার প্রয়োজন কিংবা একটি তাগিদ, সেই তাগিদেই করা হয়ে থাকে? আসলে যেটা আপনি বলেছেন যথার্থই, সেটি হলো যে আমাদের
মফস্বল শহর বা গ্রামে যারা কাজ করে তাদের সেইভাবে মূল্যায়িত যে খুব একটা হয় তা নয়, কিন্তু একথাও যে সত্য যে অনেকেই গ্রাম থেকে উঠে গেছেন, নেতৃত্ব করছেন থিয়েটারে, সেটি বলা বাহুল্য। তবে যেটি সমস্যা হয়েছে যে আমরা যেমন ধরেন নাট্যকলা বা নাট্যতত্ত্ব বিভাগে যারা বের হয়ে আসছে তারা যে কাজের খুব বেশি সুযোগ সুবিধা পাচ্ছে তা নয়, রাষ্ট্রীয়ভাবে তাদের কর্মসংস্থান এবং তাদের কাজে লাগানোর জন্য, একটা ছেলে মেয়ে 7-8 বছর ইউনিভার্সিটিতে পড়ছে নাটকের উপরে, তাকে যে যথাযথভাবে কাজে লাগানো এটি অনেক অংশে হচ্ছে না। আমরা তো অনেক ছাত্রদের দেখছি যে যারা নাট্যকলায় পাশ করার পরেও ব্যাংকে চাকরি করছে অথবা এনজিওতে করছে, সেটা একটা সমস্যা আছে। তবে আমরা গ্রাম থিয়েটার আমরা যেটা চেষ্টা করছি সেটি হচ্ছে যে এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের নাট্যকার প্রশিক্ষণ, আমরা চেষ্টা করছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাটকের মানুষগুলোকে নির্দেশনা প্রশিক্ষণ দিচ্ছি, আমরা মহিলা নাট্যকার প্রশিক্ষণ দিচ্ছি, দিয়ে এদেরকে আধুনিক এবং শিল্পসম্মত নাট্যকর্মী গড়ে তোলার একটা প্রয়াস আমাদের মধ্যে আছে এবং এটা অব্যাহত রয়েছে। তবে যেটি কথা সেটি হলো যে সারা দেশের শিল্প সংস্কৃতিকে তার যথার্থ এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নাটকের দলগুলোর পাশাপাশি রাষ্ট্রকে এইগুলো নিয়ে ভাবতে হবে। রাষ্ট্রকে ভাবতে হবে যে সংস্কৃতি যদি রাষ্ট্রের অন্যতম উপাদান হয়ে থাকে তাহলে অবশ্যই সংস্কৃতিবান সংগঠন, সংস্কৃতিবান মঞ্চ, সংস্কৃতিবান কর্মী, এদেরকে যথার্থ কর্ম এবং কাজে লাগাতে হবে বিভিন্নভাবে, সেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার সংগঠন তাই মনে করে। অসংখ্য ধন্যবাদ কাজী সাইদ হোসেন দুলাল এবং ধন্যবাদ হুমায়ুন কবির বাবি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নাটকের চর্চা এবং সেই সাথে সম্মিলিতভাবে সংস্কৃতির যে চর্চা সারা দেশে হওয়া প্রয়োজন এবং সেটির সুস্থ ধারায় সেই চর্চাটি হচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করলাম। আপনাদেরকে ধন্যবাদ, ধন্যবাদ জানাতে চাই দর্শক আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে, আগামীকাল অন্য কোনো এলাকার অন্য কোনো অতিথির দিনে হাজির হব, থাকুন ডিবিসি নিউজের সাথেই।